আগুনে পুড়ে সর্বশান্ত হয়েছিলেন মানুষগুলি, খোলা আকাশের নিচে ঠাই হয়েছিল তাদের, কথা রাখলেন মন্ত্রী। এক মাসের মধ্যে তুলে দিলেন তাদের হাতে নতুন ঘরের চাবি। শুধু নতুন ঘরের চাবিই নয়, তাদের সাংসারিক অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সহ খাদ্যদ্রব্যও তুলে দেওয়া হয় এদিন। নতুন ঘরে ফিরতে পেরে খুশি মানুষগুলি। রেল লাইনের ধারে রেল কলোনিতে আগুন লেগে ভস্মীভূত হয়েছিল গোটা রেল কলোনি। গত ডিসেম্বরের 14 তারিখে ভয়াবহ আগুন লাগে হাবড়ার নেহরুবাগ বটতলা রেল কলোনি এলাকায়। আগুনে পুড়ে যায় প্রায় 35টি ঘর। বিধ্বংসী আগুনে পুড়ে যায় ঘরে থাকা সংসারের যাবতীয় সামগ্রী। দীর্ঘ সময় জ্বলতে থাকে আগুন। বিধ্বংসী আগুনের জেরে সহায় সম্বলহীন হয়ে পড়েন মানুষগুলি। তাদের পাশে দাঁড়ায় হাবড়া পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে তিন বেলা খাওয়া ও মাথা গোজার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে তাদের পাশে দাঁড়ান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ঘটনার পরদিন ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয়দের সাথে কথা বলে মন্ত্রী কথা দিয়েছিলেন অতি দ্রুততার সাথে সেখানে ঘর তৈরি করে দেওয়া হবে। সেই মতো এক মাসের মাথায় এদিন এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে গৃহহীন ওই মানুষগুলির হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হলো। হাড়ি দিল, গামলা দিল, কোড়া দিল, থালা বাসন, চাল ডাল, মানে সংসারের যাবতীয় জিনিস সব দিয়েছে। তারপরে শাড়ি, বিছনার চাদর সবই দিয়েছে, ঘর করে দিল, সবই, মানে একটা সংসারের যা লাগে সবই দিল। আমরা এখন অনেক খুশি, মানে যেটুকুনি পেয়েছি আমরা তো ধারণা করতে পারিনি যে এইটুকুনিও পাবো, কিন্তু যা পেয়েছি তাতে আমরা অনেক খুশি, মানে ভাবতেই পারিনি যে এত কম সময়ে এত মানে তাড়াতাড়ি কাজ করে দেবে। শুধু নতুন ঘরের চাবি নয়, এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে নতুন ঘরের চাবির পাশাপাশি নতুন বাসনপত্র, শীতবস্ত্র, কম্বল, নতুন শাড়ি, শিশুদের পোশাক, চাল সহ অন্যান্য খাদ্যদ্রব্যও তুলে দেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, মানুষগুলির বিপদে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বনগাঁ পৌরসভাও। জানা গেছে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বিধ্বস্ত মানুষগুলিকে ইন্ডাকশন ওভেন, কিছু নতুন পোশাক ও শিশুদের দুধ দেওয়া হয়েছে। এ বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানানোর পরই তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি বলেন মানুষগুলির পাশে দাঁড়াতে। এ বিষয়ে তিনি আরো জানান, ভালো কাজের তো কোনো জায়গায় অভাব হয় না, ভালো কাজের লোকের অভাব হয় না, আর ভালো কাজ লোক করতে চায়। রেলের সাথে অনেক টালবাহানা চলেছে আমার, আপনারা জানেন এর মধ্যে রেলের সাথে আমার চিঠি চালাচালি ঝগড়া হয়েছে, ডিআরএমের সাথে, জিএমের সাথে ঝগড়া হয়েছে, যেখানে রেল লাইনের পাশে করতে দেবো না, যে জায়গাটা পুড়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে যেদিন আমরা টাকা চেয়েছি, তিনি তার পরের দুদিন ওয়েট করে তৃতীয় দিন আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে। আমাকে বলেছিল এদের প্রত্যেককে বাড়ি করে দিতে হবে, এদের প্রত্যেককে তুমি খাবারের জন্য 10 দিন 15 দিনের যে ইয়ে দেবে, এদের প্রত্যেকে যদি কার্ড হারিয়ে গিয়ে থাকে সব কার্ডগুলো তোমরা বানিয়ে দেবে, এটা ভিডিও করে দেবে, সব কার্ডগুলো বানিয়ে দেবে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, শিক্ষাশ্রী, সব কার্ডগুলো বানিয়ে দেবো। এবং আজকে আমরা ওদের ইন্ডাকশান, আপনারা ওদের আমরা ইয়ে থেকে চলে যেতে বলছি, মানে গ্যাসের সিলিন্ডার থেকে একটু সরিয়ে নেবো, সরিয়ে ইন্ডাকশান কুকার দিলাম, ইন্ডাকশান দিলাম, এবং যত বাসন কোসন আছে দিয়েছি, চাল দিলাম, কম্বল দিলাম, যে আমি মরে গেলেও আজকে আমার দিনটা আমার আসা উচিত। এদের কাছে হাতের চাবিটা যদি আমি যদি না আসি, এটা আরও দুটো দিন ওয়েট নষ্ট করবে। নতুন ঘরের চাবি পেয়ে স্বভাবতই খুশি মানুষগুলি। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, সংসারের যা প্রয়োজন প্রায় সমস্ত কিছুই দেওয়া হয়েছে, বহুদিন পর নিজেদের পুরনো জায়গায় ফিরতে পেরে স্বভাবতই খুশি কলোনির বাসিন্দারা। খাওয়া দাওয়া দিয়ে ব্যবস্থা খুবই করেছে ওনারা, খুবই আছি ভালো, আমাদের ঘর দিয়ে এবং ঘর দিয়ে সব কিছু দিয়ে আমাদেরকে বাড়তি রান্নার বাসন, চাল, তেল, কম্বল, তার শাড়ি, তারপরে তোমার ইয়ে কি বললাম, ইন্ডাকশন লুঙ্গি, হ্যাঁ ওটাও দিয়েছে। কি দিয়েছে? ইন্ডাকশন। আচ্ছা, ওইটা আমি নাম উচ্চারণ করতে পারি, ভালো লাগছে খুব, আমাদের ওরা যথেষ্ট করছে আমাদের জন্য, না আমরা ওটা ভাবিনি যে এখন আমরা দেখছি আরো অল্প দিনের মধ্যে আমাদের সহযোগিতা করেছে খুবই, আমার ঘরে ঢোকার জন্য, চাবি দেওয়ার জন্য, হাতে আমাদের সবই করেছে ওনারা।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।